সিভিল ইঞ্জিনিয়ারিং পেশা ছেড়ে পুরো দস্তুর ক্রিকেটার হয়ে যাওয়া, টেনিস বলে হাতে খড়ি, তারপর ক্রিকেট বল হাতে নিলেন এবং আকাশ মাধাওয়াল হয়ে গেলেন ক্রিকেট আকাশের এক বড় তারকা। আসলে বড় তারকা হওয়ার যে মঞ্চ আইপিএল, সেই আইপিএলের মঞ্চটা কাজে লাগিয়েই আকাশ মাধাওয়াল হয়ে উঠলেন বড় তারকা। পাঁচটা রানে পাঁচ উইকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটায়, যে ম্যাচটা টিকে রইল মুম্বাই ইন্ডিয়ান্স, মুম্বাই ইন্ডিয়ান্সের ফাইনাল খেলার স্বপ্নও। এবং এমিল, আকাশ মাধাওয়াল আমাদেরকে বাধ্য করেছেন তাকে নিয়ে স্পেশালি কথা বলার জন্য। তার শুরুটা কিন্তু আসলে এরকম ছিল না যে একটা ক্রিকেটার বয়সভিত্তিক ক্রিকেট থেকে যেভাবে আসলে তিনি গড়ে ওঠেন সেভাবে কিন্তু তিনি গড়ে ওঠেননি। খুবই এক্সেপশনাল ক্যারেক্টার এবং এই গল্পটা আপনাকে বিমোহিত করবে। আপনি কি চিন্তা করতে পারেন ঠিক আজ থেকে চার বছর আগ পর্যন্ত তিনি টেনিস বলে খেলতেন এবং তার পারদর্শিতা ছিল কুইক আর্ম রিলিজ এবং সেখানে ইয়র্ক করার একটা স্পেশালিটি তিনি অর্জন করেছিলেন। সেখান থেকে ক্রিকেট বলটা যখন হাতে নিলেন তখন উত্তরখণ্ডের হয়ে তার আসলে ডেবিউ হয়েছে এবং সেখান থেকে তিনি আরসিবির বল বয় হয়েছিলেন। আরসিবির কপাল পোড়া, আরসিবি তো সোনা চিনতে পারেনি, তাকে আলটিমেটলি ছেড়ে দিয়েছে এবং তারপরেই মুম্বাই ইন্ডিয়ান্স, তারা সম্ভবত জহুরির চোখ, মানে ট্যালেন্ট চিনতে আসলে ভুল করে না। তবে এক্ষেত্রে রোহিত শর্মা পুরো ক্রেডিট দিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্সের যে স্কাউটিং টিম আছে তাদেরকে। আর আসলে আইপিএলটা এই জন্যই অন্য সব লিগ থেকে আলাদা, প্রত্যেকটা দলের স্কাউটিং আছে যারা পুরো ভারতের দিকে নজর রাখে, পুরো ভারতে ঘুরে বেড়ায় যে আমরা একটা জহুরির অন্তত যেন খুঁজে পাই, অন্তত পুরো মৌসুম যদি একটাও পাওয়া যায় সেটা কিন্তু অনেক। মুম্বাই অন্তত সেই কাজটা করতে পেরেছে, সেখানে তিলক বর্মার নামটাও আসবে। একদম ঠিক তাই, একদম ঠিক তাই। মানে রোহিত শর্মা যে বলেছে আসলে পুরো ক্রেডিট নেহাল ওয়াদেরা, একদম মানে স্কাউটিং। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জ জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। মানে রোহিত শর্মা তাদের স্কাউটিং টিমকে অনেক বেশি ক্রেডিট দিয়েছেন যে তাকে খুঁজে পাওয়ার জন্য। আর আপনি বলছিলেন যে আরসিবির নেট বলা ছিল, বল বয় ছিল, তারপরে প্রথম মৌসুমটা আসলে আগের মৌসুমটা ম্যাচ পায়নি, তবে রোহিত জানতেন যে তার দলে দারুণ একজন বোলার রয়েছে। আমরা জানি যে বুমরা নেই, বুমরার অভাবটা পূরণ করাও যদি বুমরার অভাবটা পূরণ করা যদিও একটু কঠিন, কিন্তু সেই কাজটাই কিন্তু মাধবল খুব ভালোভাবে করে দেখিয়েছেন। পাঁচ রানে পাঁচ উইকেট, খুবই দারুণ বোলিং আপনাকে বলতে হবে। আর এটাই কিন্তু আন্তর্জাতিক ক্রিকেট খেলেনি আইপিএলে, এটাই ওই বোলারদের সেরা বোলিং ফিগার, আর সঙ্গে প্লে অফেও সেরা বোলিং ফিগার। যে কোনো ইন্ডিয়ানের কিন্তু সেরা বোলিং ফিগার আইপিএলে পাঁচ রানে পাঁচ উইকেট, এর আগে অনিল কুম্বলে ছিল, তবে এখন সেই সঙ্গে তার আকাশ মাধবলের নামটাও যুক্ত হচ্ছে। ইউ আর স্পট অন, মানে লাস্ট সিজনটা কিন্তু মুম্বাই ইন্ডিয়ান্সের স্কোয়াডে এসেছিলেন আকাশ মাধবল, সেই সিজনে কি তার নামটা আপনি শুনেছিলেন? তার নামটা শোনার কথা না, কারণ সূর্য কুমার যাদব যখন ইনজোর্ড হয়েছিলেন তার জায়গায় আকাশ মাধবলকে আসলে নেওয়া হয়েছিল এবং তাকে আলটিমেটলি কোনো ম্যাচ খেলানো হয়নি। এই সিজনে সবচেয়ে সারপ্রাইজিং ব্যাপারটা হচ্ছে থার্ড ম্যাচে তার যখন আসলে আইপিএলের ডেবিউটা হলো তারপর থেকে আর কিন্তু তিনি কোনো ম্যাচে ড্রপ হননি, টানা ম্যাচ খেলে গেছেন। সাতটা ম্যাচ তিনি খেলেছেন, তিনটা ম্যাচে উইকেটলেস ছিলেন, তারপরও নামের পাশে তেরোটা উইকেট। ইয়েস, ইউ হ্যাভ টু বিলিভ ইট। লাস্ট ম্যাচে তো পাঁচ উইকেট নিলেন, যেটা এমিল বলে দিল যে এই পাঁচের সঙ্গে কী কী রেকর্ড আছে। তার আগের ম্যাচটাতেই তিনি চার উইকেট নিলেন, তার মানে দু ম্যাচেই তো তার আলটিমেটলি পাঁচ আর চার হচ্ছে নয় উইকেট হয়ে যায়। ইম্প্রেসিভ বোলার, ইয়র্কটা করতে পারেন একদম বলে বলে, মানে এই দক্ষতাটা অন্য রকম। এবং তার বোলিং কারিশমা যদি আপনি দেখে থাকেন বা তার বোলিং অ্যাকশন যদি আপনি দেখে থাকেন, রাউন্ড আর্ম অ্যাকশন এবং সিম পজিশন খুবই সুন্দর, সেই সঙ্গে ব্লক হলে বল করার যে এবিলিটি সেটা কিন্তু তাকে আসলে অন্যান্যদের কাছ থেকে আলাদা করে দিয়েছে। টুইটারে তাকে নিয়ে মানে এত শত শত টুইট হয়েছে কালকের পর থেকে, এবং যারা ক্রিকেট বিশ্লেষক রয়েছেন বা ক্রিকেটার রয়েছেন খুব চমৎকার চমৎকার কিছু কথা তাকে নিয়ে পেয়েছি। আকাশ মাধবল মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে যে খেলটা তিনি দেখিয়েছেন দাবিদার অবশ্যই। আর এটাই বোধহয় আইপিএলের সবচেয়ে বড় সৌন্দর্য, যে আপনি যদি ভালো করেন, আমরা জানি যে রিঙ্কু বা রাহুল তেওয়াতিয়া মানে একটা ম্যাচে আপনাকে হিরো বানিয়ে দিতে পারবে। আপনি জাস্ট চিন্তা করুন যে একটা বোলার কয়েক বছর আগেও নেট বোলার ছিল, যে টেপ টেনিস খেলতো, সে কাঠের বল হাতে নিল, মানে কী সুন্দর একটা স্টোরি। আসলে আইপিএলের সবচেয়ে বড় সৌন্দর্য আমার মনে হচ্ছে এখানেই, যে জিরো থেকে হিরো হওয়া যায়, আপনি চাইলে কিন আপ করতে পারেন, যে নিজের স্বপ্নটা যদি থাকে সেটা সত্যি করার বড় একটা মঞ্চ ইন্ডিয়ান ক্রিকেটাররা পেয়ে থাকে সেটা আইপিএল। আর হবেই না কেন, দুনিয়ার সবচেয়ে জমজমাট বড় টুর্নামেন্ট আপনি ভাবতেই পারেন অন্তত ক্রিকেটে, আর সেই মঞ্চটাই কাজে লাগিয়েছেন আকাশ মাধবল। আসলে এটাই আইপিএলের সবচেয়ে বড় সৌন্দর্য, নামে যেমন আকাশ রয়েছেন তার স্বপ্নটা সত্যি আকাশ ছোঁয়ার, তবে সেই আকাশ ছোঁয়ার পথেই হাঁটছে আকাশ মাধবল। For more updates subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download TSports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.